সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আইসক্রিম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, এবার চলে যাব মূল উপকরণে। কাঁচা আমের আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টা কাঁচা আম। এবার আমগুলো আমি সেদ্ধ করে নিব। এবার এই হাঁড়ির মধ্যে 1 কাপ পানি দিয়ে এই আমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, এবার এই আমের খোসাগুলো আমি ছেড়ে নেব। এবার এই সেদ্ধ আম আমি ভালোভাবে চটকিয়ে নিব। এই তো এখানে সবগুলো আম চটকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জগ, এর মধ্যে চটকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/3 কাপ পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এই সব উপকরণগুলো আমি ব্লেন্ডার করে নিব। এখানে নিয়ে নিয়েছি 1টি আইসক্রিমের মোল্ড। এবার এর মধ্যে ব্লেন্ডার করে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি। এবার ফয়েল পেপার দিয়ে আইসক্রিমের মোল্ডটা ভালোভাবে আটকিয়ে দিব। এবার একটি ছুরির সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি। এবার এই আইসক্রিমের মধ্যে 1 করে কাঠি দিয়ে দিচ্ছি। এবার এই আইসক্রিমগুলো আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিব। এবার আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর আইসক্রিমের মোল্ড থেকে এভাবে করে টান দিয়ে আইসক্রিমগুলো উঠিয়ে নিব। এই তো এখানে তৈরি করা হয়ে গিয়েছে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। এভাবে করে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে তা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।